উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির ঘটনা সামনে এসেছে তার সবাই ঢুকে পড়েছে সশস্ত্র যুবক বস্তি জেলায় যোগীর সবার শুরুর ঠিক আগেই লাইসেন্স রিভালভার নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ে এক পুলিশকর্মী দেখে ফেলায় পাকরাও করা হয়েছে ওই যুবককে তাকে অডিটোরিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে সরকারি সূত্রে জানানো হয়েছে ওই যুবকের পরিচয় জানা গিয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তার গাফিলতির এই অভিযোগ ঘিরে রাজ্য প্রশাসনে শোরগোল পড়ে গিয়েছে গাফিলতির পরিপ্রেক্ষিতে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে তিন পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্তের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে বস্তি জেলার পুলিশ সুপার চার পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন অন্য জেলার পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এসপি উচ্চপদস্থ আধিকারিকদের কাছে চিঠি দিয়েছেন এসপি জানিয়েছেন বস্তিতে মুখ্যমন্ত্রী সভা ছিল মুখ্যমন্ত্রী পৌঁছানোর পঁয়তাল্লিশ মিনিট আগে এক ব্যক্তি লাইসেন্স রিভলভার নিয়ে অডিটোরিয়ামে ঢুকে পড়ে এসপি জানিয়েছেন এই ঘটনায় সাত পুলিশ কর্মীর কর্তব্যের গাফিলতি সামনে এসেছে এর মধ্যে চার পুলিশকর্মীর বস্তির দুই নম্বর সিদ্ধান্তনগর এবং একজন সন্ত কবির নগর থানায় মোতায়েন স্বাভাবিকভাবে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে